মনুল ভাইয়ের ছোট ভাই মঞ্জুরুল হক। আমি মঞ্জুরুল হক বলছি, মাসুদ ভাইয়ের ছোট ভাই। মাসুদ ভাই তো আমাদের অনেকটা অভিভাবকের মতো ছিলেন। আমাদের বাবা মারা যান, আমরা যখন ছোট ছিলাম তখন, এবং মাসুদ ভাই আমাদের মধ্যে প্রথম যিনি চাকরিতে ঢুকেন, বড় ভাই এবং মেজো ভাই দুজন, এবং পরিবারের দেখাশোনা সেগুলো সবকিছু অনেকটা অভিভাবকের মতো ছিলেন। এবং ব্যক্তি হিসেবে মাসুদ ভাই ছিলেন খুব শৌখিন মানুষ, খুব আধুনিক মানুষ, এবং পেশাগত দিকগুলো তো আপনারা সবাই বললেন কতটা ছিলেন পেশাগত দিকে উনি। এবং পেশাগত দিক নিয়ে আমাদের সঙ্গে খুব একটু কথা বলতেন না, আমি তার নিজের পেশাগত বন্ধু বান্ধবের সাথে সেটা রাখতেন। আমাদের সাথে এই ছবি তোলা, বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, এবং মানুষটা কত আধুনিক ছিলেন সেটা একটা ছোট দৃষ্টান্ত দিয়ে আমি তুলে ধরতে চাই। এটা ধরেন, উনি একবার আমেরিকা থেকে জাপানে এলেন এবং আমাকে বাসায় ফোন করলেন। তখন কিন্তু ইন্টারনেট নেই, তখন এই সেলফোনও নেই। যে উনি একটা ভুল করে ফেলেছিলেন যে ল্যান্ডিং টাইম একদিন আগে জানিয়েছিলেন। আমি উনি মানে উনি টাইমটা হিসাব করেছেন আমেরিকান টাইম অনুযায়ী। আমি এয়ারপোর্টে গিয়েছি, এয়ারপোর্টে আমি কয়েক ঘন্টা অপেক্ষা করছি, ওই ওই ফ্লাইট আসে আমেরিকা থেকে, নেই কেউ, পরের ফ্লাইটেও নেই, তারপরেও নেই। আমি ফিরে আসছি বাসায় এবং পরদিন আমার কাজ। এরকম রাতে, হঠাৎ গভীর রাতে আমাদের কলিং বেল বাজছে, মাসুদ ভাই উপস্থিত। উনি কিন্তু একা একা খুঁজে বের করেছেন, বাসা বের করে ফেলেছেন উনি। এবং এই জাপানের মতো একটা জায়গায় যে ভাষা না জেনে এভাবে চলে আসা, এটা কিন্তু খুব সহজ সহজ কাজ না। উনি সেই কাজটা করে ফেলেছেন, করে ফেলেছেন যেহেতু উনি মানুষটা ছিলেন খুব আধুনিক, বুঝতে পারতেন তাই কিভাবে কি করতে হবে। এবং সে জীবনটা তার খুব দুঃখময় ছিল, যেটা আমাদের কাছে খুব দুঃখজনক ছিল। আমার মনে আছে শেষবার আমি ফেব্রুয়ারি মাসে যখন তাকে দেখতে গেলাম, আমার মনে হয়েছিল যে সে দেখতে না যাওয়াটাই বোধহয় ভালো ছিল, কেননা স্মৃতির দেখাটা তখন হয়তো আরো ভালোভাবে থাকতো। যাই হোক, উনি তো এখন চলে গেলেন এবং আমার স্ত্রীও কিন্তু তাকে পছন্দ করত এবং ওরও অনেক স্মৃতি আছে মাসুদ ভাইকে নিয়ে। এবং সেইভাবে উনি আমাদের সেই অভিভাবকটা, আমরা আমরা মাসুদ ভাইয়ের মধ্যে দিয়ে শুধু একজন ভাইকে না, আমাদের একজন অভিভাবককে হারিয়েছি। আমাদের সবচেয়ে বড় ক্ষতি। তবে খুবই আনন্দের বিষয় যে আপনারা তাকে মনে রেখেছেন, শুধু তার পরিবার না, এই যে তার বন্ধু বান্ধব সহকর্মী সবাই যে তাকে মনে রেখেছেন, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা। এবং আজকের এই আয়োজনটা যে করেছেন সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন নাজ ভাই আমাদেরকে নিয়ে যাবেন, যারা মনুল ভাইয়ের এই